তুমিই তো চৈতি, এভাবে একা রাস্তায় ঘুরছো কেন? কি করব বলুন, একটা চাকরির চেষ্টা করছি, যেখানে চাকরির সন্ধানে যাচ্ছি বসরা এমন সব অফার দেন যা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব। দেখো চৈতি, তোমার বাবা আমার বন্ধু ছিলেন, তুমি অবশ্য তখন খুব ছোট ছিলে। যাই হোক, বন্ধুর মেয়ের প্রতি তো আমার একটা কর্তব্য আছে। যাই হোক, আমি তোমাকে আমার কার্ডটা দিচ্ছি, আগামীকাল তুমি আমার সঙ্গে অফিসে দেখা করো, এই নাও, ঠিক আছে? চলি। কি ব্যাপার, আজ মনে হচ্ছে হৃদয় খুব চোট পেয়েছো, যার জন্যে গ্লাসের উপর গ্লাস মদ মুখের ভেতর ঢেলে দিচ্ছ? চোট পেয়েছি সত্যি, কিন্তু নতুন করে নয় সুনেত্রা, 15 বছর আগেকার চোট। লক্ষ্মী নামের একটি মেয়ে আমাকে অবজ্ঞা করে আমার এই বন্ধু সত্যনারায়ণকে বিয়ে করেছিল। লক্ষ্মীকে তো নারায়ণের পাশেই মানায়, যেমন তোমার পাশে আমাকে। কিন্তু এই বিয়েটা তো আমি মেনে নিতে পারিনি সুনেত্রা। 15 বছর যন্ত্রণার আগুন বুকে নিয়ে ঘুরে বেরিয়ে লক্ষ্মীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি। এইবার আমি লক্ষ্মীর সাজানো সংসার ভেঙে চুরমার করে দেব। কি করে? দেবতার মন্দির ভাঙা মানুষের পক্ষে সহজ কাজ নয়। মানুষের পক্ষে সহজ কাজ নয়, কিন্তু শয়তানের পক্ষে সহজ কাজ। দেবতার মন্দির যে ভাঙবে, সে আজ আমার অফিসেই আসছে। আসতে পারি স্যার? আরে এসো এসো চৈতি এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তবে চৈতি, বলতে পারো এটা আমার একটা বদ অভ্যাস। না না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাছাড়া এমন তো নয় যে কেউ খায় না। আপনি শুধু শুধু, তুমি সেদিন বলেছিলে না তোমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ, কিছুদিন হলো মা মারা গেছেন, মা হসপিটালে চাকরি করতেন, মা নেই, এখন তো আমার একটা কিছু করতে হবে। তোমার আর কে কে আছে? ঘরে একা বোন, ওর পড়াশোনার জন্যে চাকরিটা আমার দরকার। মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন, চৈতি বৈশাখীকে তোর কাছে রেখে গেলাম, কথা দে কোনোদিন ওকে সৎ বোন বলে দূরে সরিয়ে দিবি না। আমি কথা দিলাম, বলেছিলাম মা বৈশাখীর জন্য হাসতে হাসতে আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, তুমি তো শিক্ষিতা মেয়ে। শোনো, তোমাকে আমার অফিসে পিএ হিসেবে একটা চাকরি দিলাম, তবে একটা শর্ত আছে। এই কাজটার জন্য যে কোনো শর্ত আমি মানতে রাজি, আমি মার কথা রাখতে চাই। শর্তটা এমন কোনো কঠিন শর্ত নয়, তুমি বিভাস চৌধুরী পিএ, তাই আমার সম্মানের কথা ভেবে তোমাকে আমার বাংলোতে চলে আসতে হবে। ভয় নেই, তোমার বোন তোমার সঙ্গে থাকবে। আপনি বললে আসবো? তাহলে আগামীকাল আমার ড্রাইভার তোমাদের নিয়ে আসবে। ঠিক আছে। দিদি, মানুষটা ভালো তো? কোনো কুমতলব নেই তো? এ কথা বলছিস কেন বৈশাখী? না মানে, বাড়ি চাকরি সবকিছু মিলে কেমন যেন লাগছে। না, এটা তোর মনের সন্দেহ। বিভাসবাবু খুব ভালো মানুষ, তুই দেখলি না কত জোরের কাছে চাকরির জন্য ঘুরলাম, তারা সবাই আমাকে নষ্ট করে চাকরি দিতে চেয়েছে, কিন্তু একমাত্র বিভাসবাবু আমার সব কথা শোনার পর আমাকে নষ্ট করতে না চেয়ে চাকরিটা দিল। তুই দেখবি এবার আমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না। তোকে আমি সুন্দর করে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে পারবো, আমার দায়িত্ব পালন করতে পারবো। দিদি